কুণাল ঘোষের পর সৃঞ্জয় বসু, সারদাকাণ্ডে ফের কেন্দ্রীয় সংস্থা SFIO-র জিজ্ঞাসাবাদের মুখে আর এক তৃণমূল সাংসদ। মঙ্গলবার সকাল 11:30 নাগাদ দিল্লিতে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা SFIO-র দফতরে যান সৃঞ্জয়। প্রায় 2 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, সারদা সংক্রান্ত একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয়কে। জিজ্ঞাসাবাদ শেষে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, সারদার সঙ্গে তার সংস্থার যে ব্যবসায়িক সম্পর্ক ছিল সেই সংক্রান্ত বেশ কিছু নথি SFIO-র আধিকারিকদের কাছে জমা দিয়েছেন তিনি। এর আগে বৃহস্পতিবার তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে SFIO। তার দাবি, তদন্তকারীদের হাতে 3টি ফাইল তুলে দেন তিনি, পাশাপাশি দেন সারদার বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য। সোমবারও কুণালকে ফের ডেকে পাঠায় এই কেন্দ্রীয় সংস্থা। সংস্থার সূত্রে খবর, কুণাল ও সৃঞ্জয় যেসব নথি জমা দিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে এই 2 তৃণমূল সাংসদকে। প্রকাশ সিংহের রিপোর্ট, ABP আনন্দ।